নমস্কার বন্ধুরা, বাবলি রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এলাম ছোলার একটি চটপটা রেসিপি। খুবই কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে ছোলার এই রেসিপিটি আমি আজকে করে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমি শুরু করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে রয়েছে আমার ছোলা, ছোলাগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, তারপরে এখানে আছে টমেটো সস, এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো, এখানে নুন, আর এখানে আছে তেল। তো এরপরে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এরপর কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। এবার তেল দেওয়ার পর তেলটা একটু গরম করতে দেব। তো এবার ওই গরম তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এবার শুকনো লঙ্কাটা আমার একটু গরম হবে, শুকনো লঙ্কাটা একটু নেড়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু পেঁয়াজ কুচিটাকে ভালো মতো ভাজা ভাজা করবো, একটু একটু লাল লাল করে ভাজা করবো পেঁয়াজগুলোকে। আমার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এখানে পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে। তো আমি একটু অপেক্ষা করবো পেঁয়াজগুলো ভাজা হওয়া পর্যন্ত লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবার এই পেঁয়াজগুলোর মধ্যে আমি পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আমার ওই ছোলাগুলো। তো এই ভিজানো ছোলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এবার এই ভিজানো ছোলাগুলো এর মধ্যে দিয়ে এবার দুটোকে একসাথে মেশাবো ভালো মতো। এরপর ছোলাগুলো একটু সিদ্ধ হওয়া, ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ছোলাগুলো ভাজা ভাজা হচ্ছে। তো এরপর আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি আমার ছোলাটা ভাজা হয়ে যাবে একটু নুন দিয়ে, আমি এটা ঢাকা দিয়ে রাখলে। তো এটা এবার আমি নুন দিলাম। তো নুন দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, একটু একটুক্ষণ এটা একটু ভাজা হবে। এরপরে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে, এবার এটা খুলে দেখবো কত দূর হয়েছে আমার এটা। তো এটা দেখুন, এটা হয়ে এসছে প্রায় ভাজা ভাজা, এটা থেকে ছোলা থেকে জল বেরিয়েছে একটু, সেই কারণে এটা ভাজা ভাজা হয়ে এসছে। তো এরপর এর মধ্যে আমি ওই আমার গুঁড়ো মশলাগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো দিয়ে এগুলো এটাকে ছোলাটাকে ভালো মতো আমি নেড়ে নেবো একটু। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখুন আমার ছোলাগুলো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। তিন চামচ সস দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখুন সসটা দেওয়ার পরে আমার ছোলাগুলো বেশ গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার কিন্তু আর বেশি করে এটা নাড়বো না, এবার নামিয়ে নেবো।
দেখুন হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের ছোলার চটপটা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমার কাছ থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি লাইক করবেন। নমস্কার বন্ধুরা।